নমস্কার। বলো তো আমার নাম কি? বলো পরিমল স্যার। অনেকদিন হয়ে গেল না, সব ভুলে গেছো? বাসায় পড়াশোনা হচ্ছে তো না? ভুলে যাচ্ছ? সামনে পরীক্ষা চলে আসলো, কিন্তু এখন দিয়ে কিন্তু বাসায় প্র্যাকটিস করো, নাহলে কিন্তু কিচ্ছু পারবে না। দেখো তোমাদের কিছু কিছু অক্ষর দেওয়া থাকবে, যেমন অক্ষরগুলি দেখে দেখে বলো, যেমন এটা কি বলো তো? অ, তাহলে এরকম বলতে হবে কিন্তু। অ বলো তো এটা কি? কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে কিন্তু, মনে থাকবে। বলো তো এটা কি? যুক্তাক্ষর। আর স্যাররা কি করে, যেটা যেটা তোমরা ঠিক বলবে এরকম করে রাইট দিবে, আর যেটা বলতে পারবে না কাটা। মনে করো এটা কি অনেশ্বর, তুমি বললো কি বিশাল, তখন হলেও কাটা পড়ে যাবে এরকম করে। এইভাবে বললে হবে না। বলো তো এটা কি? মধ্যে না, ঠিক এই ধরনের থাকবে। তারপরে পরেরটাতে দেখো, শরীরের পাঁচটি অঙ্গ। তোমার যে শরীর আছে না, শরীর দেখে দেখে বলতে হবে। এখানে দেওয়া আছে, প্রথমেই দেখা দেওয়া আছে মাথা, তাহলে মাথায় কোথায় আছে দেখাই দিতে হবে, এরকমই দিতে হবে মাথা। তারপরটা কি আছে, এই যে মনে করো বলতে পারলাম টিম্বা। এইবার হচ্ছে চুল, চুল কোথায় আছে দেখা দাও তো, এই নম্বরে দেখা দেবে এই যে চুল। তারপরে কি আছে দেখো তো, পা, এই পা নম্বরে দেখা দিতে হবে পা। তারপরটা কি আছে, তাহলে এটাও পাল্লা, এটাও পাল্লা। এবার হচ্ছে এটা কি আছে, মুখ, পুরো ওই মুখ ফেলাম না, পার্টিকুলারলি দেখা দিতে হবে যে মুখ, তাহলে এটাও বলতে পারলাম। এটা কি আছে, হাত, এইটা হলো এতটুকু অব্দি হাত, ঠিক আছে। তাহলে তাহলে এটা তুমি যখনই স্যারের সামনে বলতে পারলে পুরোটাই তোমাকে নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। ঠিক এইভাবে কিছু কিছু ছোট প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নগুলি আগে মনে করতে হবে যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাংলা বইয়ের নাম কি, তুমি কেমন আছো, তোমার বয়স কত, ঠিক এরকম ছোটো ছোটো প্রশ্ন থাকবে। তারপরে সবার নিচে একটা ছড়া দেওয়া আছে, এই যে ছড়া, ছড়া মুখে বললে হবে না, কিছু ছড়া আছে অ্যাক্টিং করে দেখাতে হবে, বুঝতে পারলে। যেরকম মনে করো ওই ছড়াটা মেঘ নেই আকাশে, এরকম করে দেখাতে হবে, মেঘ নেই আকাশে, স্নেহ নেই বাতাসে, যে কোনো ছড়া, ছড়া যত অ্যাক্টিং করবে তবে নাম্বার পাবে, এরকম মুখ মানে তাড়াতাড়ি করে বলে দিলে পরে হবে না কিন্তু। নমস্কার, ভালো থেকো সবাই, ঠিক আছে।